ছেলেরা সব কিছু করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না, মেয়েরা সব ভুলতে পারে না কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে। অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাক স্পেসে মুছে ফেলার নামই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না। পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। পিতার মৃত্যুশোকও মানুষ একদিন ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানোর শোক কোনো দিন ভুলতে পারে না। মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন, মনে হয় বুকের ভিতরটা হঠাৎ হঠাৎ শূন্য হয়ে যায়। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়ে আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেয় কাছে। সময় এমনও হয় যে বয়সটায় সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল, আপনার সেই বয়সটার সময়টা আজ সবচেয়ে বেশি কষ্টে কাটছে। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করেই আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। একে জোকস বললে বারবার হাসি না আসলেও একে দুঃখকে কেন্দ্র করে বারবার কষ্ট কেন হয়? কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য, তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো, বড় হলাম কিছু বলি না, এখন দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে, যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। একজন জিজ্ঞেস করলো, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে প্রার্থনার দ্বারা কী লাভ হবে? আমি উত্তর দিলাম, জানা নেই, হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে যে যা পাবে প্রার্থনা করার দ্বারাই পাবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ধরে রাখা এবং যেতে দেয়া উভয়ের মধ্যেই ভালোবাসা রয়েছে। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। কি অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লেগে যায়, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে, অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যে ভগবান রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পরে যেতে দেয় না, সেই ভগবান তোমাকে একা কীভাবে ছেড়ে দেবে? ডাকাতি যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি।
সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতা ফেটে যায়, জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। নদী কখনোই পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবন সফল হবে। অবশেষে বুঝতে পেরেছে, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুব মূল্যবান, সম্পর্কে সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া, এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারো মিষ্টিমধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারবে হৃদয়ে। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। একদিন আমরা একা একাই ভালো থাকব, একা একে বৃষ্টিতে ভিজবো আনমনে, নদীর পাড়ে সূর্যের ডুবে যাওয়া দেখব, আর সন্ধ্যার পর বালুচরে একা একাই হাঁটব। হাতের আঙ্গুলের ফাঁকে অন্য কারো আঙ্গুলের শূন্যতা বোধ কেউ জানবে না। সেদিন আমরা একা থাকার নাম দিব ভালো থাকা। আমরা নিজের সাথে নিজে কথা বলা শিখে যাব, নিজেই হব নিজের প্রিয়জন, কাছের মানুষ। যতই কঠিন সময় আসুক, কখনো হেরে যাওয়ার আগে হতাশ হতে নেই। যেখানে হার নেই সেখানে কখনো জয়ের স্বাদ পাওয়া যায় না। পরিশ্রম যারা করে তারা কখনো হেরে যায় না, তারা সব কিছুর বিপরীতে ঘুরে দাঁড়িয়ে যায় অথবা শিখে। যার ভেতরে জয়ের লক্ষ্য থাকে সে কখনো পিছনে তাকায় না। কখনো কঠিন সময় আসলে থেমে যেতে নেই। ছোটবেলায় যেমন বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছেন, তেমনি জীবনে যত ব্যর্থতা আসুক না কেন অপেক্ষা করে মোকাবেলা করে উঠে দাঁড়াতে হবে। আসলে যে মানুষটা মাথা উঁচু করে বাঁচতে শিখে যায় তার জীবনে যতটা বাধা আসুক মাথা নত করে থাকতে চাইবে না কখনো। আপনি এই ছোট জীবনে বহু ধরনের মানুষ খুঁজে পাবেন, চলার পথে ভুল মানুষের দেখা পাবেন। সবার আপনি বন্ধু বা আপন হতে পারবেন না, সবাই আপনার প্রয়োজনে পাশে থাকবে না। তাই সফল হতে হলে, ভালোবাসা অর্জন করতে হলে পরিশ্রম করুন। জীবনে মানুষ হারতে হারতে জিতে যায় একটা সময়ে। জীবনে বারবার প্রতারিত হওয়া মানুষটাও ঠকে যাওয়ার পরেও জিতে যায়। সবার কাছে ঘৃণিত মানুষটাও একটা পর্যায়ে এসে সব থেকে প্রিয় মানুষ হয়। তাই একবার হেরে গিয়ে কখনো থেমে যেতে নেই, নিজের উপর আত্মবিশ্বাসী হয়ে লড়াই করে হারকে জিতিয়ে নিতে হবে। সত্যি বলতে জীবনে কেউই থেমে থাকে না, আজ না হয় কাল সবাই কঠিন সময় কাটিয়ে উঠে প্রতিষ্ঠিত হয়, তা শুধুমাত্র সময়ের ব্যাপার।